আল্লাহ যারে দেয় তার সাপ্পর ফাইরেই দেয়। দিছে শাকিব খানরে আল্লাহ তাল্লাহ অনেক কিছু দিছে। দেখেন একই বছরে তিনটা ধামাকাওয়ালা সিনেমা, অনন্য মামনের দরদ, প্যান ইন্ডিয়ান সিনেমা আপনারা জানেন, ছয়টা ভাষা না পাঁচটা ভাষায় রিলিজ হবে, গেল সেইটা প্রায় শেষ। তারপরে আসেন রাজকুমার, আরশাদ আদনান প্রোডাকশান, প্রিয়তমার সেই লাকি প্রোডাকশান, সেই ত্রয়ী আরশাদ আদনান, হিমেল আশরাফ, শাকিব খান, রাজকুমার সাথে কোটনি কফি, আমেরিকায় শুটিং। এখন আজকে অ্যানাউন্সমেন্ট আসলো রায়হান রাফির তুফান। চিন্তা করছেন আল্লাহ তার একেবারে ছাপ্পর ফাইরে দিতেছে, যে খারাপ সময়টা শাকিব খান আজ থেকে এক বছর আগে কাটাইছে সব কিছু আল্লাহ তারা দিয়ে দিতেছে। এখন হেটার্সরা কী বলবেন, আপনারা এখন কী কইবেন, আপনারা তো এইগুলো নিয়ে কোনো কথাবার্তা কইবেন না, কইবেন তার পার্সোনাল কথা নিয়ে, তার পার্সোনাল জীবন নিয়ে, তার দুইটা বউ নিয়ে, তার ক্যারেক্টার নিয়ে, ছাড়েন না ভাই। শাকিব খান যে কোথায় যাইতেছে আপনারা এখন বুঝতেছেন তো? দেখেন একটি বছরে তিনটি বিগ বিগ প্রোডাকশনের তিনটা ভালো ভালো ডিরেক্টরের সিনেমা কইরা কয়টা হিরো পারছে। এই যে এই সিনেমাটার যে আপনার মহরত বা অ্যানাউন্সমেন্ট হইল এই তুফানের, এর আর দুই দিন আগে কিন্তু একই প্রোডাকশনের, মানে আলফাই, তারপরে আপনার চরকি, SBF বিরাট ধামাকা করে একটা অ্যানাউন্সমেন্ট দিল। ছবির নাম দম, ডাইরেক্টর রেদওয়ান রনি, হিরো হইল চঞ্চল চৌধুরী। সেটার মহরত আপনারা দেখছেন, সেটার কি হাই পুষছিল আপনারা দেখছেন, আর এইটার আজকে কি অবস্থা আপনারা দেখছেন। আজকে তো পুরা আপনার কি বলে এই ভার্চুয়াল মিডিয়া জ্যাম জ্যাম লেগে গেছে ভাই, খালি খুললেই খালি একই কথা একই কথা, যার জন্য যারা কন্টেন্ট বানাইছে খুব একটা ভিউ হইতেছে না, কেমন করতে দিই ভাই। এই যে বাংলাদেশের এতগুলো টেলিভিশন চ্যানেল, তাদের যে নিজস্ব এন্টারটেনমেন্টের একটা চ্যানেল আছে ইউটিউবের মতো, এরা সবাই করতেছে, কন্টেন্ট ক্রিয়েটাররা করতেছে, ব্লগাররা করতেছে, সাবজেক্ট কি তুফানের মহরত, মানে পুরা জাম লাগাই দিছে। আজকে আপনি যদি ভার্চুয়াল মিডিয়াতে কেউ ঢুকে থাকেন, খুললেই দেখবে খালি তুফান, খুললেই দেখবে খালি তুফান। ইভেন কি রায়হান রাফিও বলতেছে যে ভাই বিশ্বাস করেন আমার এনে প্রতি মিনিটে 1000 টাকার নোটিফিকেশন আসতেছে। মানে একটা আর্টিস্টের কতটুক হাইপ থাকলে, একটা আর্টিস্টের কতটুক ওজন থাকলে এগুলো হয়। আরেকজন নায়কত করলো, কয়জন মানুষ জানে? চঞ্চল চৌধুরী অবভিয়াসলি বাংলাদেশের একজন ভালো একজন আর্টিস্ট এবং খুব মানে হিট ছবিও সে দিছে, কিন্তু তার মহরতের সময় কতগুলো লোক দেখছে বা কতগুলো লোক জানে, আর শাকিব খানের এইটার সম্পর্কে কতগুলো লোক দেখতেছে কতগুলো লোক জানে, আপনারা একটু ভিতরে গেলে টের পাইবেন। মানে আজকে সারাদিন আর অন্য কোনো নিউজই নাই ডিউ টু শাকিব খান, সাথে আছে রায়হান রাফি। রায়হান রাফি সম্পর্কে অনেক শাকিব ইয়েন্ডার দেখলাম অনেকগুলো কন্টেন্টে যে বলতেছে না রায়হান রাফির লোক ভালো না হ্যান না তেন না, আপনাদের তো রাগটা কিসের ভাই রায়হান রাফির উপরে। রায়হান রাফির সাথে শাকিব খানের সুরঙ্গ এবং প্রিয়তমার সময় একটা বাগবিতণ্ড হয়েছিল, আজকে রাফি সেটাও ক্লিয়ার করে দিছে এনটিভির একটা সাক্ষাৎকারে, বলছে যে ভাই সেটা তো যুদ্ধ ছিল না, সেটা ছিল আনন্দ। তো রায়হান রাফির আপনারা এখনও অনেকে মাফ করতে পারতেছেন না বা বলতেছেন না রায়হান রাফি হবে না, রায়হান রাফি নাটকের ডিরেক্টর, রায়হান রাফি এগুলো গেম খেলতেছে, এগুলো কথা ভুলেন না ভাই। আমার কথা হইল মিয়া বিবি রাজি তো কিয়া করে গা কাজী, রায়হান রাফি আর শাকিব খানের মিল হয়ে গেছে, আমি আপনি চিল্লায় লাভ আছে? যদি এই কথা এখন তাহলে এর আগে যে অনন্য মামনের সাথে ফ্রিকশন হয়েছিল শাকিব খানের, কি ছবিটা ছিল নবাব এলএলবি, সেখান থেকে উত্তরায় যা শাকিব খান আর মামুন সিনেমা করলো না, সম্পর্ক হলো না। আমরা যারা মামুনকে ওই সময় গালমন্দ করছি, আমরা এখন মামুনের প্রশংসা করি নাই কেন করছি ভাই? একমাত্র শাকিব খানের, একমাত্র শাকিব খানের জন্য, কারণ আমরা যখন দেখছি যে শাকিব খানই মাফ করে দিছে, শাকিব খানই সিনেমা করতেছে, আমি আপনি কোন ছাড়? কাজেই আমরা সেই মামুনকেও ক্ষমা করে দিয়া মামুনের সাথে এখন আমরা কাঁধে কাঁধ মিলাইয়া মামুনের সিনেমা পাবলিসিটি করছি, আমরা যারা বলছি তারাই করছি। কিন্তু তো এর জন্য আমরা এই সমস্ত কথা বলার দরকার নাই, রাফি সময়ের ভালো একজন ডিরেক্টর, অস্বীকার করার কোনো উপায় নাই, সে কিন্তু সুপারস্টার ব্যতীত সিনেমা বানায়া চালাইয়া দেখাইয়া দিছে, দেখাইছে না? পরাণ বলেন
সুরঙ্গ বলেন আর যে কটাই বানাইছে ভালো গেছে তো না, এখন তার সাথে আছে শাকিব খান। রাফি নিজেই তো এসে কইতাছে যে আমি তো স্টার ছাড়াইছি না, মানে হিট করে দেই, আর এখন তো আছে আমার সাথে শাকিব খান। দেখেন নাম নিয়ে কত কথা হইল, আমরা খুশকুর থেকে জানি শুনলাম, কারা কারা যিনি ব্লক করে বললো ছবির নাম নাকি অভিনেতা, রায়ন রফি নিজেই জানে না। রায়ন রফি কোথার থেকে অভিনেতা পাইলো, কেউ কোথায় ফারিয়ারে নিব নাকি, শবনম ফারিয়া না নুসরত ফারিয়া, নুসরত ফারিয়া কই, রায়ন রফি নিজেই জানে না। তারা এখনও ঠিকই করে না কারেন্ট বুকে, যে আমরা আসমানের কথা শুনি না খালি, আকাশের কাছ থেকে বাতাসের কাছ থেকে কথা শুনি না খালি ব্লগ বানাইতেছি, এটা ঠিক না। আমরা কনফার্ম নিউজ দিয়ে ব্লগ বানাবো, তাই না? যে আজকে যেটা রাফি বলতেছে এটাই কারেক্ট, ছবির নাম তুফান, তুফান তুফান হয়ে যাবে, সুনামি হয়ে যাবে, সিনেমা কি হবে না। হিন্দিতে একটা কথা আছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, তো দর্শনধারী তো ভালোই লাগলো, শাকিব খান আছে, রায়ান রফি ডিরেক্টর, ছবির নাম তুফান, সুতরাং এই ছবি যে ভালো হবে এর মধ্যে কোনো ভুল নাই। তবে আমি রাফি সাহেবের একটা রিকোয়েস্ট করব, রাফি সাহেব আপনি সিনেমার টেকনিশিয়ানগুলো দরকার হইলে না অবশ্য অবশ্যই সাউথ থেকে আনবেন, অন্তত ডিওপি নাম্বার টু কোরিওগ্রাফার, নাম্বার থ্রি অ্যাকশন মাস্টার, এই তিনটা সমন্বয়ে যদি আপনি শাকিব খানকে নিয়ে আপনি গল্প মেক করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনি গল্প শ্যুট করার মাস্টার, কিন্তু অ্যাকশন ছবি কিন্তু আপনি বানান নাই রে ভাই আগে, তাই না? তো এই যে অ্যাকশনগুলো তো আপনাকে হেল্প করবে অ্যাকশন ডিরেক্টর, আর গান যেগুলো হবে করবে কোরিওগ্রাফার, তো এদেরকে যদি নেন, এদের সমন্বয়ে আপনি যদি একটা ভালো ভালো একটা কিছু করতে চান এদেরকে নিয়েন, নায়িকা আপনাদের চয়েসের ব্যাপার, কেউ বলতেছে তো আমিরজা থাকবে, কেউ বলতেছে ফারিয়া থাকবে, কেউ বলতেছে কি আবার একজন আজকের নাম শুনলাম কি শ্রাবণ কি সর্বরী দাস না কে কলকাতা থেকে আসতেছে একজন ব্লগার ইউটিউবার, সে কোনো নায়িকা টাইকা না, মডেল করে, আপনি অবশ্য অস্বীকার করছেন। নায়িকার একটু ভালো নিয়েন ভাই, অনেক শাকিবিয়ানরা বলতেছে বাংলাদেশ থেকে যদি নেন মিমরে নিতে পারেন, আমিও বলি মিম ভালো আর্টিস্ট, আর কারে নেবেন, দরকার হলে কলকাতা থেকে নেন, কারণ SBF আপনাদের সাথে আছে। এই সিনেমাটা যদিও কো প্রোডাকশন নয় বন্ধুরা, এটা কিন্তু লোকাল প্রোডাকশন, আপনারা অনেকেই জানেন কিনা জানি না, আলফাই চোরকি অ্যান্ড SBF কিন্তু এখানে লোকাল একটা প্রোডাকশন খুলতেছে, তারা বাংলাদেশে সিনেমা বানাবে, তারা এখানে অফিস নিয়ে নিছে, তারা এখানে সরকারের পারমিশন নিয়ে নিছে, তার মানে এটা লোকাল প্রোডাকশন। হ্যাঁ কলকাতায় যে শুটিং হবে সেটা হতেই পারে, আমাদের লোকাল প্রোডাকশনের সিনেমা আমরা ব্যাংকক মালয়েশিয়া তারপরে আমরা টার্কিতে করি না, অনেকেই করছি, এইটারও কিছু অংশ ভারতে শুটিং হবে, যেহেতু SBF আছে সেই সেখানে দেখাশোনা করবে, কিন্তু ইটস টোটালি লোকাল প্রোডাকশন, এবং লোকাল প্রোডাকশন এত বড় ছবি বোধহয় আর হয় নাই বাংলাদেশে। আপনার দরদ কিন্তু লোকাল প্রোডাকশন না, দরদ কিন্তু কো প্রোডাকশনের সিনেমা, রাজকুমার লোকাল প্রোডাকশন, একদম এক মানে একটা প্রোডাকশনই রাজকুমার সিনেমাটা করতেছে শুটিং করবে আমেরিকাতে, যে এটা তিনটা বিগ বিগ প্রোডাকশন করতেছে। এই সিনেমা ভালো না হওয়ার পিছনে কোনো কারণ নাই, কারণ পয়লে এসে যে স্টান্টটা দিল নামের, এই নামের জন্য তো ছবি অনেকটা আগে গেছে ভাই, এবং আজকে যে লুকটা দিছে ফাইন, রাফি বলছে সে নাকি নিজেই বানাইছে, গুড গুড ভেরি গুড। তো আমরা এখন তুফানের দিকে তাকাই আছি, আমরা এখন রাজকুমারের দিকে তাকাই আছি, আমরা এখন দরদের দিকে তাকাই আছি, কোনটা আগে আসবে, দরদ নাকি রাজকুমার? কারণ এই সিনেমাটা, এই তুফান যে কুরবানি ঈদে আসবে এটা তো ফাইনাল হয়ে গেছে, রোজার ঈদে আসবে আমাদের রাজকুমার, এখন রইল দরদ। দরদ বলা হচ্ছে 2 ফেব্রুয়ারি আসবে, কী করে আসবে জানি না, ইজতেমা পড়ে গেছে, এখন বাকিটা সময় বলে দিবে, আমরা দরদে না যাই, এখন আমরা আলোচনা করতেছি তুফান নিয়ে, তুফান যেন সুনামি হয়ে যায়। শাকিব খানকে আল্লাহ তাল্লাহ এখন দিচ্ছে, তাকে ছাপ্পর ফাইরা দিতেছে, এই যে বড় বড় সিনেমার পরেও আছে ভাই সাহেব, অনেকে মায়া নিয়েও নাক ছিটকাইতেছে যে মায়া কোনো নাম হইল নাকি প্রিয়তমা, যখন মানুষ তো তখন আপনারা হাসছেন না, বলছেন না হ্যাঁ শাকিব খান প্রিয়তমা এই বয়সে কি হইব, হইছে না? কাজে এই যে প্রোডাকশনগুলো আসতেছে এগুলো কিন্তু নিতান্তই ভাগ্যেরও একটা ব্যাপার আছে, আল্লাহর সহায় আছেন, আল্লাহ যদি সহায় না থাকতেন এরকম বড় বড় তিনটা
বিগ বিগ প্রোডাকশনের সিনেমা একসাথে কোনোদিনই হইতে পারে না। কাজে আল্লাহ তাল্লাহ তারে দিতেছে, তারে ছাপ্পর ফেলে দিতেছে। আরে আপনি হেটার্স যদি তার পাও ধরে টানেন, কিচ্ছুই তো না, কিচ্ছুই তো না। আল্লাহ তাল্লাহ তারে চুল ধরে উপরের দিকে লড়ে দিতেছে, আপনারা তার ঠ্যাং ধরে নামাইতে পারবেন না, কথাটা মনে রেখেন। আর তার পার্সোনাল কথাবার্তা নিয়ে শাকিব ইয়ান ধরে বলতেছি, কেউ যদি কোনো কথা বলে দয়া করে কারো কোনো উত্তর দিয়েন না, কারণ আমরা সিনেমা নিয়ে থাকতে চাই, আমরা পর্দার শাকিব খানকে চাই। আমরা সিনেমায় শাকিব খান কী করলো, সিনেমায় কতটুক ভুলভ্রান্তি করলো, সেগুলো নিয়ে আলোচনা করবো। তার পার্সোনাল জীবন আমাদের দরকার কি? আমার পার্সোনাল জীবন আমার, আপনার পার্সোনাল জীবন আপনার, শাকিব বুবলি অপু ভুলা যান এইসব, এখন শুধু থাকেন এই সিনেমাগুলোর সাথে। আল্লাহ তারা দিতেছে, আপনারা তারা সহায় করেন, সবাই শাকিবের জন্য দোয়া করেন, সবাই বলেন আল্লাহর রহমতে যেন ছবিগুলা ঠিকঠাক মতো তৈরি হয়, ঠিকঠাক মতো রিলিজ হয় এবং তুফান চালায় দেওয়া যেন চলচ্চিত্র জগতে। চলচ্চিত্র জগতের একটা আভাস আসতেছে, সুনামি তুফান বয়ে যাবে, কারণ শাকিব খান খান আল্লাহ তাল্লাহ ছাপ্পর ফাইদা দিতেছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।